আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্র। সরকার এই সময়ে শিক্ষা কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যেমন HSC লেভেল, PSC লেভেল, GSC লেভেল, অনার্স লেভেল, বিভিন্ন লেভেল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে টেকনিক্যাল পরিচালক মহোদয় স্যারের কাছে, যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এখন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমাদের একটা সেমিস্টারের সময়সীমা অলরেডি চলে গেছে আর একটা সেমিস্টারের সময়সীমা অর্ধেক চলে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদি সিদ্ধান্ত হয় তাহলে আমাদের সেশন জট নিয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে সেটা আসলে কি আর এবং কবে নাগাদ আমরা সেটা শুনতে পাবো? অনেক অনেক ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি আমি এই প্রশ্ন নিয়ে পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে, যে ধন্যবাদ। আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে উনি বললেন যে আমাদের যে ছাত্র আর কি, যে না আসলে চিন্তা ভাবনা এবং পরিকল্পনা আমাদের অলরেডি আমাদের নির্দেশনা আসছে যে আমাদেরকে কিভাবে কম কোর্সটাকে কতটুকু কম করা যায়, পরীক্ষা খোলার সাথে সাথে যেন আমরা পরীক্ষা নিতে পারি, কোনো অবস্থাতেই সেসব যাতে লস হয়। আমি আগেই বলেছি যে আটটা সেমিস্টার এদের আছে, এদের কিছু ক্লাস আছে, লিঙ্ক ক্লাস আছে আর কি, আমরা সেই জায়গাগুলোতে যেখানে দেখবো পরের সেমিস্টার তার সুযোগ আছে সেইগুলোকে আমরা কমাই দিয়ে এবারে আমরা পরীক্ষা নিকে আমরা কিন্তু এই সিদ্ধান্তটাই নিতে যাচ্ছে, অর্থাৎ কোর্সটাকে আমরা কমাই দিয়ে তাদেরকে আমরা শেষ কবে নাগাদ শিক্ষার্থীরা একটি পরিষ্কার সিদ্ধান্ত জানতে পারবে। যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে রোমান, যেটি করেছে যে কবে নাগাদ একটা সিদ্ধান্ত আকারে আসবে। আচ্ছা রাইট, আমাদের কিন্তু এই সিলেবাস যে কমানোর ব্যাপারে অলরেডি বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এটা কিন্তু কাজ করতেছে তারা অলরেডি আর কি, যে কতটুকু কমানো যায় তারা কমিটি করেছে, বিরাট সেন্ট্রাল কমিটি আছে এবং প্রতিটা ডিপার্টমেন্টের টিচারকে নিয়ে সাব কমিটি করা আছে, তারা এই টিচারই বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্ট গুলাতে কতটুকু আমি কমাইতে পারবো সেটা নিয়ে কিন্তু অলরেডি এখন বোর্ডে কিন্তু এটা কাজ করতেছে আর কি। আমার মনে হয় যে খুব শীঘ্রই এটা এটার একটা ফাইনাল একটা সলিউশন আসবে আমাদের মন্ত্রী মহোদয়কে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা এটিকে একটু বেগবান।